জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছে আমি নুপুর মাহমুদ শুরুতে সংবাদ শিরোনাম মোহনপুরে ছেলের হাতে পিতা খুন সহকর্মীদের ভালোবাসায় বিদায় নিলেন রাজশাহীর ডিআইজি নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন রাবির নয় শিক্ষক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীর মোহনপুর পান বরজের ভাগাভাগি নিয়ে ছেলের ছুরি আঘাতে পিতার মৃত্যু হয়েছে নিহত ব্যক্তির নাম আজিমুদ্দিন মোল্লা তিনি মোহনপুর উপজেলা ধুরইল পশ্চিম পাড়া গ্রামের ছেলে এলাকাবাসী জানান সোমবার সকাল সাড়ে আটটার দিকে কলেজ এলাকায় পান বড়জের কাজ করার সময় পিতা সঙ্গে পান বড়জের ভাগাভাগি নিয়ে দুই ছেলে রাকিবুল ও হাসিবুরের সঙ্গে কথা কাটাকাটি হয় এরই এক পর্যায়ে বড় ছেলে রাকিবুর তার পিতার বুকে ছুরি আঘাত করলে ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন চোখের সামনে ঘটনা দেখে নিহতের দুই ভাই জ্ঞান হারিয়ে ফেলেন তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্ত এসপি সদর সার্কেলে সুমন দেব ঘটনাস্থল পরিদর্শন করেন ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন পুলিশ ঘটনার পর থেকে আজিমউদ্দিন মোল্লা দুই ছেলে পলাতক আছে বলে জানিয়েছেন পুলিশ সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিয়ে নতুন কর্মস্থলে গেলেন রাজশাহী রেঞ্জের ডিএজি এ কে এম হাফিজ আক্তার ফুলে রশি দিয়ে গাড়ি টেনে রেঞ্চের ডিআইজি একেএম কে হাফিজ আক্তারকে বিদায় জানান সহকর্মীরা সোমবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে ফুলে ফুলে সজ্জিত গাড়িতে বাড়ি থেকে বের হন এ সময় পুলিশ সদস্যরা ফুলে রশি দিয়ে গাড়ি টেনে তাকে সড়কে তুলে দেন গাড়ির সামনের দিকে বাধা দুটি রশি গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছিল ডিআইজি জিপটিকেও সাজিয়ে দেওয়া হয়েছিল ফুল দিয়ে ডিআইজির বিদায়ের সময় অন্যান্য পুলিশ কর্মকর্তারা আবেগ আপ্লুত হয়ে ওঠেন এর আগে বিদায়ী ডিআইজি তার বাংলায় বিদায়ী সালাম ও শুভেচ্ছা গ্রহণ করেন এ সময় তাকে শুভেচ্ছা জানান পুলিশ রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি টি এম মুজাহিদুল ইসলাম রাজশাহী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ গত দুই সেপ্টেম্বর এ এম হাফিজ আক্তারকে ঢাকায় মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে রাজশাহী রেঞ্জের ডিআইজি হওয়ার আগে তিনি রাজশাহী মহানগর পুলিশের কমিশনার ছিলেন নিরাপত্তা চেয়ে নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নয় জন শিক্ষক সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় নিরাপত্তা চেয়ে তারা রোববার জিডিটি করেন বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান ওই শিক্ষকরা হলেন রাবির ভূতত্ব ও খড়িবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতানুল ইসলাম সাবেক প্রক্টর ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মজিবুল হক আজাদ খান প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ডক্টর জাহাঙ্গীর আলম সঙ্গীত বিভাগের অধ্যাপক অসিত রায় ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক মিজানুর রহমান নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক এস এম ফারুক হোসেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক একরামুল্লাহ ও ম্যানেজমেন্ট স্টাডি বিভাগের অধ্যাপক আলী রেজা জিডিতে তারা উল্লেখ করেন গত দশ সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষক রিন্স কমপ্লেক্সের শিক্ষক লাউঞ্জে আলোচনা করছিলেন এ সময় তাদের কাছে খবর আসে আল মামুন নামে একজন বহিরাগত ও রাবি স্কুলের সহকারী শিক্ষক হিসাবে সদস্য যোগ দেওয়া সাদ্দাম নেতৃত্বে কিছু সংখ্যক বহিরাগত বাইরে থাকা শিক্ষকদের গাড়িগুলোর গোপনে ভিডিও ধারণ করছে পরে শিক্ষকরা সেখানে উপস্থিত হলে তারা শিক্ষকদের ছবি ও ভিডিও ধারণ করে ছবি ও ভিডিও ধারণের কারণ জানতে চেয়ে শিক্ষকরা এগিয়ে আসলে তারা সেখান থেকে চলে যায় তবে যাওয়ার সময় তারা শিক্ষকদের গালিগালাজ করে ওই মাধ্যমে হামলার আশঙ্কা করেন ওই শিক্ষকরা রাজশাহীর বাগমারা বেদে ও দলিত সম্প্রদায়ের শিক্ষার্থীদের শিক্ষা ও অসুস্থ রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে রাজশাহীর চার আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক সোমবার সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে সালিহা ইমারত মিলার তয়নেই অনুষ্ঠানের মাধ্যমে চেক বিতরণ করেন উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালিক মন্ডল একাডেমি সুপারভাইজার আব্দুল মুমিত উপজেলা সমাজসেবা অফিসার আবদুল্লাহ মোমিন সহ স্থানীয় ব্যক্তিবর্গ

রাজশাহীর বাগমারায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাক ও সবজির বীজ বিতরণ করা হয়েছে সোমবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ মিলনোত্তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহীর চার আসনের সংসদ সদস্য এনামুল হক উপজেলা নির্বাহী অফিসার শরীফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার ভবানীগঞ্জ পৌরসভা মেয়র আব্দুল মালিক মন্ডল উপজেলা কৃষি অফিসার রাজীব রহমান উপজেলা নয় শত ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষের মধ্যে এই বীজ বিতরণ করা হয় উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে এই মৌসুমে ইউনিয়ন ও দুইটি জন কৃষকের মাঝে বিনামূল্যে শাক ও সবজির বিতরণ করা হয়েছে এই ছিল আজকের সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ